আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেশের 21টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌপথের পাটুরিয়ার টিকিট টার্মিনালে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে প্রায় শতাধিক যারা যানবাহন চালক রয়েছেন তাদের সাথে আমরা আজ কথা বলবো এখানে যে দুর্নীতি হয় সেই বিষয় নিয়ে। তো আসলে একটু যদি বলতেন যে এখানে আসলে কি সমস্যা হয়। এখানে মনে করেন 1400 টাকা টিকিট, আমরা 2500 টাকা হাতি, তারপরে টিকিট দেন 3 দিন। আজকে 3 দিন 4 দিন ধরে বসে থাকি, কিন্তু আমরা টিকিট 1400 টাকার টিকিট 2500 টাকা দিই, তারপর আমাদের টিকিট দেয় না ঠিক মতো। আমি আসছি কালকে রাত্রে। আসলে উনি যেমনটি বলছিলেন যে আসলে যে সরকারি যে দরটা রয়েছে টিকিটে, সেই টিকিটের চেয়ে তারা হাজার খানিক টাকা বেশি দিয়েও কিন্তু এ জায়গায় পারের যে নিশ্চয়তা সেটা কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন না। তো আমরা আরও একজন ব্যক্তির সাথে কথা বলবো। এখানে ডান বাম নিয়ে একটা প্রশ্ন আমরা অনেকের মাধ্যমেই শুনতে পাই, একটু যদি বলতেন ডান বামের ব্যাপারটা। ডান বাম বলতে এখানে তো মনে করেন যে যারা টিকিট ভিআইপি গাড়ি হিসাবে ওনারা তো মনে করেন যে ভিআইপি ভাবে দেখা যাইতেছে 1450-এর টিকিট দেখা যায় 3000 মাইরা চলে যাইতেছে, কিংবা 4000-5000 দিয়েও মাইরা যাইতেছে, দালালের মাধ্যমেও কাটতেছে এরকম আর কি। তো আরও একটা বিষয় রয়েছে যে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা অসাধু যে দালাল চক্র রয়েছে সেই দালাল চক্রের যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমে কিন্তু তারা হাজার হাজার টাকা বেশি নিয়ে কিন্তু এই টিকিট কাউন্টারে টিকিট না নিয়ে টিকিট নিয়ে কিন্তু কোনো প্রকার অপেক্ষা না করে কিন্তু তারা ঘাট পার হয়ে যেতে পারছেন। তো আমি আরেকটু বিষয় জানতে চাই যে এখানে আসলে আপনারা কতদিন যাবত এখানে কতক্ষণ যাবত এসেছেন? আমি আসছি কালকে রাতের 1টা বাজে, এখন মনে যে বেলা প্রায় 3টা বাজে গেলে এখন আমার টিকিট পাইনি। কোথায় কোথায় এখানে টাকা দিতে হয় একটু যদি বলতে? এখন দিতে হয় এখানে কাউন্টারে দিতে হয় বেশি 400-500 টাকা বেশি দিতে হয়, তাও টিকিট দেন। আবার ওখানে দিতে হয় ডাইরেক্ট গেলে 1500 টাকা দিতে হয়। দালালের চক্করে পড়া লাগে, দালালরা টিকিট ঠিক মতো নিতে পারে না, আমাদের খুব নানান দিকে সমস্যা হয়। আমাদের রাস্তাতে সব জায়গাতে অনেক গাড়ি রয়েছে, আমাদের মনে করে গাড়ি একখানো গাড়ি সারতেছে না, সব দানি সারতেছে। এখন যে বিষয়টা আমি তাদের সাথে কথা বলে যে জানতে পেরেছি যে যে পরিমাণ টাকা এখানে দেওয়ার কথা তার চেয়ে বেশি টাকা দিয়েও কিন্তু এখানে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আর এছাড়া যে এইখানে যে আমরা আরও বেশ কয়েকজন উথুলি সংযোগ মোড় থেকে আসার সময় আমরা অনেক ট্রাক চালকদের সাথে কথা বলতে জানতে পেরেছি যে উথুলি সংযোগ মোড়ে কিন্তু পুলিশ 500 টাকার বিনিময়ে এই স্কেল পর্যন্ত আনার জন্য তাদেরকে একটা সুযোগ করে দেয়। স্কেল থেকে আসার পরে যারা বেশি টাকা দিতে পারে তাদেরকে কোনো প্রকার অপেক্ষা না করেই টিকিট নিয়েই কিন্তু তারা ঘাটপাড়ের জন্য ডান দিক দিয়ে বের হয়ে যায়। আর যারা টিকিট দিতে পারেন না তারা কিন্তু এই টার্মিনালে ঘন্টার পর ঘন্টা কতক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হবে সেটা তারা নিজেরাও জানতে পারেননি। এছাড়া তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন যে অল্প একটু রাস্তা পার হওয়ার জন্য তাদেরকে এখানে অধিক পরিমাণ থাকা খাওয়ার জন্য যে একটা হয়রানির শিকার হতে হয় সেই শিকারও কিন্তু তারা হয়। আর খাবার দাবারের যে এখানকার পরিবেশ এবং খাবারের যে অবস্থা দেখেছি আমরা হোটেলে 10 টাকার ভাত সেখানে তাদের কাছ থেকে জিম্মি করে কিন্তু বেশি টাকা নেওয়া হয়, এই অভিযোগগুলো আমরা রয়েছে। আমরা আরও একজন ব্যক্তির সাথে একটু কথা বলবো যে আসলে আপনারা আপনি কি সমস্যার সম্মুখীন? আমার সমস্যা এই, আপনি দেখেন আমার এই যে হাতে প্রমাণ 3.5 টন মাল 2200-2000 টাকা না দিলে টিকিট পাওয়া যায় না, ঘন্টা পরে ঘন্টা খাড়াই থাকি, আর কি দেখবেন আপনি? কিন্তু ওদিনকে এক সাংবাদিক আসছে তারে ওইভাবে পাঠাই দিছে, এই দেখেন এই একটা পাওনিয়া আমি কিন্তু দাঁড়াইতে পারি না, অথচ এই দুঃখ কষ্ট জিনিসটা কেউ বোঝার মতো নাই পৃথিবীতে। আপনাদের সাথে আর কি বলবো, আমার এখন দম বেরিয়ে যাচ্ছে। এখন যে আরও যে যাত্রী দুর্ভোগের আমরা বিষয়টি আগেও আপনাদের জানানোর চেষ্টা করেছি যে এখানে যে এত পরিমাণ রোদ, রোদের মধ্যে কিন্তু আসলে কৃত্রিম সংকট করেই কিন্তু এখানে রাখা হয় বলে অনেকে অভিযোগ করেছে। এই ছিল পাটুরিয়াঘাটের টিকিট টার্মিনালের থেকে সর্বশেষ সংবাদ।